নমস্কার বন্ধুরা আমি পলাশ আর চলে আসছি আমার চ্যানেল রোভার পলাশ নিয়ে আমাদের চ্যানেলের গত একটি ভিডিওতে আমি দেখিয়েছি বহুদিন পর চালু হওয়া হাওড়া দীঘা কোভিড নাইন্টিন স্পেশাল ট্রেনের বিস্তারিত তথ্য নিয়ে যে ট্রেনটি আগামী তেসরা সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে অনলাইন এবং কাউন্টারে টিকিট দেওয়া শুরু হয়ে গেছে আজ আরেকটি দারুণ খবর নিয়ে আসছি যেটা উত্তরবঙ্গ সহ বর্ধমান এবং কলকাতার পর্যটকদের জন্য দারুণ সুখবর জিরো টু টু ফাইভ সেভেন হাওড়া দীঘা কোভিড নাইন্টিন স্পেশাল ট্রেনের সাথে শুরু হয়েছে আরেকটি ট্রেনের পরিষেবা জিরো ফাইভ সেভেন টু টু এনজেপি দীঘা কোভিড নাইন্টিন স্পেশাল ট্রেন সেটির পরিষেবাও শুরু হচ্ছে ওই একই দিন তেসরা সেপ্টেম্বর এনজেপি থেকে যেটি চলবে সপ্তাহে একদিন সুতরাং উত্তরবঙ্গের এবং বর্ধমানের পর্যটকরা তো একটি ট্রেন পেল এবং কলকাতার আশেপাশের পর্যটকরা দীঘা যাওয়ার জন্য পেল আরও একটি ট্রেন সুতরাং আর দেরি কেন জেনে নিন এই ট্রেনের আরেকটু বিস্তারিত ট্রেনটি রাত আটটায় ছাড়ছে এনজিপি একটা পাঁচ মালদা টাউন চারটে বাইশ কাটোয়া চারটে ছাপ্পান্ন নবদ্বীপধাম ছটা পনেরো ব্যান্ডেল এবং হাওড়া ঢুকছে সাতটা তিরিশ এবং এই ট্রেনটি সাতটা পঞ্চাশে হাওড়া ছেড়ে আটটা আট সাতাকাছি হয়ে এগারোটা পঞ্চান্ন পৌঁছাচ্ছে দীঘা সুতরাং আর দেরি কেন বন্ধুরা এবার বেরিয়েই পড়তে পারেন নিশ্চিন্তে দীঘার উদ্দেশ্যে আপনার আমার স্বপ্নের দীঘা দীঘার বর্তমান কোভিড পরিস্থিতি কি আছে সেটা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে উপরের আই বটন অথবা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জেনে নিন বর্তমান দীঘার কোভিড নাইন্টিন পরিস্থিতি আর দেরি কেন বন্ধুরা টিকিট কাটুন আর পৌঁছে যান আমাদের আপনার স্বপ্ন সুন্দরী দীঘাতে অনেক দিন বাড়িতে বসে আমরা বোর হলাম আর নয় এবার একটু স্বস্তির নিঃশ্বাস পেতেই হবে তো সাথে থাকুন সঙ্গে রাখুন রোভার পলাশ এতক্ষণ সাথে থেকে উৎসাহ দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ নমস্কার